হ্যালো গাইস, আপনাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা সম্পূর্ণ হাওড়া সেতু নিয়ে। হাওড়া সেতু নিয়ে অনেক তথ্য পেয়ে যাবেন, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখুন, না হলে অনেক কিছু মিস করবেন। এই ব্রিজটির নাম হাওড়া ব্রিজ নয়, এই ব্রিজটির আসল নাম কি সেটা আপনারা ভিডিওর একদম শেষের দিকে জানতে পারবেন। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি হাওড়া সেতুর প্রবেশপথে এসে গেছি। প্রথমে গাড়িতে করে ব্রিজের দৃশ্যটা দেখাবো, তারপর হেঁটে হেঁটে দেখাবো। তো চলুন গাড়িতে করে ব্রিজটা দেখে আসি। ব্রিজের উপর থেকে যতটা ভালো লাগে তার থেকে এখান থেকে বেশি ভালো লাগে। এখানে মানুষজন স্নান করে, ব্রিজের নিচ দিয়ে জাহাজ ট্রলার যাতায়াতের দৃশ্য খুবই চমৎকার। যে কোনো হিন্দি ফিল্মের শুটিং কলকাতায় হলে এই ব্রিজটার কিছু দৃশ্য থাকবেই, কারণ এই ব্রিজ নিয়ে মানুষের মনে কৌতূহল থাকে। কারণ এই ব্রিজে একটা পিলারও নেই, তাই মানুষের মনে এই ব্রিজের প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। এটা গঙ্গা নদী, এই ব্রিজটি গঙ্গা নদীর উপরেই নির্মিত। এই ব্রিজটি হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই ব্রিজটির মোট দৈর্ঘ্য হলো 750 মিটার। এই ব্রিজটি তৈরি করতে প্রায় 26,500 টন ইস্পাত লেগেছে এবং ভারতের টাটা কোম্পানি সেটা সরবরাহ করেছিল প্রায় 23,500 টন। সেই অর্থে এটাই ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প। তো বন্ধুরা, এবার যাওয়া যাক, আমরা হেঁটে হেঁটে হাওড়া ব্রিজটা দেখে আসি। ব্রিজের রাস্তার দুই পাশের ফুটপাতে ছোট ছোট দোকান দেখতে পাবেন, এখানে সব ধরনের জিনিসপত্র কম বেশি পাওয়া যায়।
হাওড়া ব্রিজ এখন যেমন দেখছেন ঠিক এমনটা ছিল না আগে। আগে ছিল ভাসমান সেতু। 1871 সালে নির্মাণ কাজ শুরু হয় আর 1974 সালে শেষ হয়। তখন ভাসমান সেতুটি দিনে দুবার বন্ধ রাখতে হতো, একবার দিনে একবার রাতে, কারণ এর নিচ দিয়ে যে জাহাজগুলো চলাচল করতে অসুবিধা হতো তখন, সেই জন্য। বর্তমানে যে ব্রিজটি দেখছেন এটার পরিকল্পনা করা হয় 1906 সালে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1943 সালের 3 ফেব্রুয়ারি। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন প্রায় 80,000 যানবাহন চলাচল করে এবং 10 লাখ পথচারী চলাচল করে। পিলারবিহীন সেতুগুলোর মধ্যে হাওড়া ব্রিজ সারা পৃথিবীর মধ্যে 6 নম্বর। এই সেতুটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এর নাম ছিল নিউ হাওড়া ব্রিজ সেতু, কিন্তু 1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এটা রবীন্দ্র সেতু নামকরণ করা হয়। ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।